একবন লিখেছেন বা বলেছেন যে সম্পত্তি বন্টনে ছেলেদের একটু উঁচু স্তরের বা ভালো মানের এবং মেয়েদেরকে কিছুটা নিম্ন স্তরের ভাগ বাটোয়ারা জায়গা জমি দিতে হয়, কারণ ছেলেরা তাদের নিজস্ব সংসারের দায়ভার বহন করে। তো তাদেরকে ভিটে বাড়ি ভালো জমির অংশ সেগুলো দেওয়া দিতে হবে, আর মেয়েদেরকে একটু কম মানসম্মত দিতে হবে। এরকম কিছু তথ্য নাকি হাদিস থেকে জেনেছেন, এ সম্পর্কে জানাবেন। জানি না কোন হাদিস থেকে এগুলি জেনেছে, আমার মনে হয় এটা যারা মন গড়া হাদিস তৈরি করে তাদের কাছ থেকে জেনেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কতটুকু ভাগ বাটোয়ারা আছে তার বিস্তারিত বিবরণ আল্লাহ দিয়েছেন। সূরা নিসা 11-12 এবং 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ সম্পর্কে আলোচনা করেছেন। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, মা কতটুকু, স্বামী স্ত্রী ভাই বোন সব এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং কোনো কাউকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে নিঃসন্দেহে গুনাহের কাজ করবে। তো আল্লাহ তাআলা এই বন্টনগুলো নির্ধারণ করে দেওয়ার পরে বিশদভাবে বিবরণ করে দেওয়ার পরে বলেছেন যে যারা এগুলি মেনে চলবে আল্লাহর রাসূলের আনুগত্য করবে তাদের জন্য রয়েছে জান্নাত। আর ওমা ইয়াসিল্লাহ রাসূল ওয়া রাসূলহু ইয়াতাআদা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবু মুহিন। আর যে ব্যক্তি এই জমি জামা বা জায়গা টাকা পয়সা সম্পত্তি যেটা রয়েছে মিরাসের বন্টন এটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল নাফরমানি করবে, অর্থাৎ যে বিধান বলে দেওয়া হলো তার বিপরীত করবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করবে এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সুতরাং কোনো বোনকে যদি ভাইয়ের চেয়ে অংশ কম দেওয়া হয়, অর্থাৎ নির্ধারিত অংশের কম দেওয়া হয়, তাহলে সে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো এবং তার জন্য রয়েছে জাহান্নাম। ঠিক আছে, তো এখন এক্ষেত্রে বন্টনের জন্য এখানে একটা অন্য সিস্টেম করলে আপনি এই গুনাহ থেকে বাঁচতে পারেন। সেটা হচ্ছে এই যে ভিটার জমিতে যে দাম এটা কিন্তু ক্ষেতের জমির সামান্য দাম নয়, তো ক্ষেতের জমির দাম কম আর ভিটার জমির দাম বেশি। তো ভিটার জমিতে যেমন ভাইয়ের হক আছে বোনেরও হক আছে, অনুরূপভাবে ধানের জমি বা বিলের জমি এখানে যেমন ভাইয়ের আছে বোনেরও হক আছে। এখন যদি ভিটার জমি আপনি মৃত ব্যক্তির ওই ছেলে সন্তানকে দিতে চান তাহলে এখানে মেয়ে সন্তান কতটুকু পায় ওটা আগে বাইর করবেন, করে এখানকার অংশটুকু তাকে ওই বিলের মধ্যে দিবেন। বিলে যতটুকু পাবে সেটা তো পাবেই, কিন্তু এখানকার টাকা অনুযায়ী যতটুকু জমি হয় অতটুকু জমি আপনি বেশি তাকে বিলের বা ধানের জমি দিবেন, তাহলে আর তার কোনো দুঃখ থাকবে না। মনে করেন যে ভিটার জমিতে যে মূল্যটা ধরেন যেটা হলো 5 লাখ টাকা মূল্য, তো 2 ভাই 1 বোন, তো 2 ভাই 2 লাখ 2 লাখ করে 4 লাখ পাইলো আর বোনে পাইলো 1 লাখ। হ্যাঁ, তো এখন আপনি যদি বোনকে না দেন এই ভিটা থেকে তাহলে এই 1 লাখ টাকা পরিমাণ জমি আপনি বিলে দিয়ে দেন তাকে, তাকে 1 লাখ টাকা পরিমাণ জমি অন্য জায়গায় দিয়ে দেন। অন্য জায়গার জমিতে সে পাইলোই, সে সাথে সাথে ওই জায়গাতে সে এখানকার জায়গার এওয়াজ বদল হিসেবে জমি পাইল, তাহলে তার কোনো মনে দুঃখ থাকবে না এবং এটা বেইনসাফিও হবে না। মানে এরকম নয় যে ভিটার জমির দাম মাত্র 5 লাখ টাকা, তো 2 ভাই 2-2 লাখ 4 লাখ টাকার জমি পাইতেছে, 1 লাখ টাকার জমি এই মেয়েটা বিক্রি করে দিয়া অন্য মানুষের কাছে বিক্রি করে দিয়া সে ওদের থাকার জায়গাটাকে সমস্যা করে দেবে, এরকম করা ঠিক হবে না। এটা করা ঠিক হবে না, বরং সে ভাইদের কাছ থেকে ওই 1 লাখ টাকা পরিমাণ জমি অন্য জায়গায় নিয়ে নিবে, অথবা ভাইয়েরা তাকে টাকা দিয়ে দিবে যে তুমি এখানে অংশ তোমার 1 লাখ টাকা রয়েছে, সুতরাং অন্য জায়গায় জমি না দিয়ে বরং তুমি এই 1 লাখ টাকাই নিয়ে যাও, আমাদের কাছে নগদটা নিয়ে যাও, তাহলে এটা আর কোনো বেইনসাফি হলো না, এটা তখন কিশোরীর সম্মত হলো। আল্লাহ তাআলা আলাম।